ময়দানের আরও এক মহিরুহ পতন, প্রয়াত প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বার্ধক্যজনিত কারণে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে 3:30 সময় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চন্দন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল 9:30 বেহালার পর্ণশীর বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয়। এরপর সকাল 11:00 চন্দন বন্দ্যোপাধ্যায়কে আনা হয় ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবুতে। এরপর কাস্টমস ক্লাব ও ভেটেরান্স ক্লাবেও নিয়ে যাওয়া হয় তার দেহ। ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ও প্রাক্তন ফুটবলাররা শেষ শ্রদ্ধা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ককে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে অর্ধনমিত রাখা হয় ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা। চন্দন ব্যানার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে ইস্ট বেঙ্গল তাঁবুতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশির ঘোষ, বিকাশ পাঁজি, ইস্ট বেঙ্গল শিষ্যকর্তা দেবব্রত সরকার সহ প্রমুখ। ব্যানার্জি শুধু অধিনায়ক না, যদি ধরা যায় উনি একটা স্তম্ভ। আমি চন্দনদার খেলা সেরকমভাবে দেখিনি, কিন্তু চন্দনদাকে আমি পেয়েছি অ্যাজ এ গার্জিয়ান, ক্লাবের রোহিলী স্যার, এবং ক্লাব যখন যেভাবে ওনার সার্ভিস পেতে চেয়েছে সেভাবে পেয়েছে। আমি নিজেও দেখছি 70s থেকে আজ অবধি যে চন্দনদা যে সার্ভিস ইস্টবেঙ্গল ক্লাবকে দিয়েছে খেলা বাদ দিয়েও, তাকে আমাদের সেলুট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। চন্দনদার খেলা সম্বন্ধে তো আমরা কিছুই জানি না আর কি, বা তখন আমরা বাচ্চা ছিলাম একদম, কিন্তু অ্যাজ এ ম্যান আমরা যখন দেখেছি ইস্টবেঙ্গল যখন কঠিন পরিস্থিতিতে পড়েছিল তখন কিন্তু উনি বুক ছিটিয়ে, উনি সুকুমার সমাজপতি এই দুজনের নেতৃত্বেই আমরা লড়াই করেছি। তো অ্যাজ এ ম্যান উনি খুবই জেন্টেলম্যান এবং খুব মানে প্রচণ্ড ক্যারেজ ছিল আর কি, এমনি খুব মানে লড়াই করার মানসিকতা, খুব লড়াই করার। 1954 সালে মিলন সমিতি থেকে তার ফুটবল কেরিয়ার শুরু। এরপর ভবানীপুর ও জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। 1963 সালে আদ্যপ্রান্ত ইস্ট বেঙ্গল সমর্থক চন্দন বন্দ্যোপাধ্যায় সই করেন নিজের প্রিয় ক্লাবে। এরপর 1966 সালে ইস্ট বেঙ্গলের অধিনায়ক হন তিনি। সেবার তার নেতৃত্বে লিগ জেতে ইস্ট বেঙ্গল। এর আগে টানা 4 বার লিগ জিতেছিল মোহনবাগান, কিন্তু মোহনবাগানের সেই বিজয়রথ থামিয়ে দিয়েছিলেন চন্দন বন্দ্যোপাধ্যায়ের ইস্ট বেঙ্গল। সেবার চন্দন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইস্ট বেঙ্গলে খেলেছিলেন প্রশান্ত সিনহা, অরুণ ঘোষ, সুকুমার সমাজপতি, রাম বাহাদুর, শ্যাম থাপার মতন প্রখ্যাত ফুটবলাররা। চলে গেলেন চন্দন বন্দ্যোপাধ্যায়, রয়ে গেল তার অমর স্মৃতি। তার প্রয়াণে শোকাহত বাংলার ফুটবল মহল।